চলছে চার ছক্কার ধুমধারাক্কা লড়াই টি টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় মাসব্যাপী হচ্ছে ক্রিকেট উৎসব, আর এই এক মাস বিশ্বকাপের নানা খুঁটিনাটি খবর আর বিশ্লেষণ নিয়ে আমাদের বিশেষ আয়োজন বিশ্বকাপের সময়। আজ থাকছি আমি নিয়ন মোহাইমিন, আর আমাদের সঙ্গে আজ আলোচক হিসেবে আছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। জাভেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জাভেদ ভাই। গত এক মাস ধরে আসলে আমরা পুরো ক্রিকেটে বুঁদ হয়েছিলাম, বিশ্বকাপটা দেখেছি, আপনিও নিশ্চয়ই প্রত্যেকটা ম্যাচই প্রায় দেখেছেন। কেমন মনে হলো, মানে শুরুটা যেভাবে হয়েছিল, মানে যেভাবে মানুষ প্রেডিকশন করেছিল, বড় দলগুলোকে নিয়ে ভেবেছিল, ছোট দলগুলো যেভাবে ওভারকাম করে আসলো, মানে সব মিলিয়ে যদি জিজ্ঞেস করি কেমন লাগলো এখন পর্যন্ত বিশ্বকাপ? না, আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। আমরা অস্ট্রেলিয়াতে মনে করেছিলাম ব্যাশ ক্রিকেটের মতো যে 180-90 রানও সেফ না, কিন্তু এখানে কিন্তু অনেক ফ্যাকচুয়েট হয়েছে। ছোটো দলগুলো টিমেন্ডাস খেলেছে, যদি হল্যান্ড আয়ারল্যান্ডের কথা বলি, জিম্বাবুয়ে, তারপরে এর সাথে আবার 140 রানও সেফ না, আবার 160 রানও সেফ না, আবার 130 রান করে জয়লাভ করেছে। তো এই জন্য মানে স্পোর্টিং উইকেট ছিল, এমন না যে আনপ্লেবল উইকেট ছিল বা টু বাউন্স ছিল, তা না, সুইং করেছে, বল কাট করেছে, আবার যারা ব্যাটসম্যানের স্ট্রোক খেলেছে, সব কিছু মিলিয়ে আবার কিছু কিছু মানে 8-10-15 ম্যাচ খুব ইন্টারেস্টিং হয়েছে। তারপরে শেষ পর্যন্ত কেউ বুঝতে মানে জানতো না কে যাবে ফাইনালে বা কে সেমিফাইনাল খেলবে। সাউথ আফ্রিকা হল্যান্ডের ম্যাচ আগে পর্যন্ত কেউ জানতো না কী অবস্থা, এখন তো দুইটা ফাইনাল ঠিক হয়েছে। আমার মনে হয় সোফার মানে ভালোই বিশ্বকাপটা হয়েছে। জাভেদ ভাই, ফাইনালে দুটো টিম উঠে গেছে সেটা তো আমরা সবাই জানি, দুটো টিমের কথাও আমরা জানি, কিন্তু যে চারটা টিম সেমিফাইনালে উঠেছে, মানে আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি কি শুরুর দিকে যদি মানে কেউ আপনাকে জিজ্ঞেস করতো আপনি ধারণা করছেন যে এই চারটা টিমই আসলে সেমিফাইনালে উঠতো? না, অস্ট্রেলিয়া তার বিশ্বকাপে নেই, আরেকটা টিমকে আমি রেখেছিলাম, আমি চারটা থেকে পাঁচটা টিম রেখেছিলাম, অস্ট্রেলিয়াকে আমি রেখেছিলাম, আর তার মধ্যে চারজন তো থ্রু হয়েছে। অস্ট্রেলিয়া আমি মনে করি ভালো ক্রিকেটও খেলেনি, নিউজিল্যান্ড যেমন টপ ক্রিকেট খেলেছে, ইন্ডিয়া সেমিফাইনালে বাদ পড়েছে, বাট এর আগের খেলাটা অনেক ভালো ক্রিকেট খেলেছে। পাকিস্তান ভেরি আনপ্রেডিক্টেবল দল, সাথে আবার লাক ফেভার করেছে, সাউথ আফ্রিকা হেরে যাওয়াতে পাকিস্তান থ্রু হয়ে গেল। সব কিছু মিলিয়ে আমি মনে করতাম এই চারটা পাঁচটা দল থেকেই হয়তো ফাইনাল খেলবে, আলটিমেটলি সেটাই হয়েছে। জাভেদ ভাই, চোকার বলা হয় সাউথ আফ্রিকাকে, কিন্তু 2011-র পর থেকে ইন্ডিয়া যা করছে আইসিসির ইভেন্টগুলোতে, মানে ইন্ডিয়াকেও কি এখন এটা বলা উচিত না, মানে ইন্ডিয়াও তো অন্তত আইসিসির ইভেন্টে চোখ করছে নিয়মিত? হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে ওরা চমৎকার খেলেছে। এর আগেও যদি বলেন পাকিস্তানের যেভাবে চ্যাম্পিয়ন হলো, সেম এবছর কিন্তু ইন্ডিয়া ভালো ক্রিকেট খেলেছে, তারপর একদম কালকে, বাট এই ম্যাচ টি টোয়েন্টি অল লাইক দিস, আপনি যদি মানে একটা ভুল করেন রিকভার সুযোগ কম থাকে, বা ওই দল যদি বেশি ভালো খেলে আপনি যদি সুযোগগুলো কাজে না লাগান তখন ওই এই টাইপের আপনাকে ম্যাচ হারতে হবে। এই ওয়ার্ল্ড কাপে বৃষ্টি খুব বেশি বাগড়া দিয়েছে, সাধারণত ওয়ার্ল্ড কাপে অন্তত আমরা এই ধরনের ঘটনা দেখি না, কারণ ওয়ার্ল্ড কাপ এমন একটা মৌসুমেই সাধারণত করা হয় যখন আসলে কোনো দেশেই রেনি সিজন থাকে না, বাট এবার অস্ট্রেলিয়াতে বেশিরভাগ ম্যাচ মানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো ম্যাচ আমরা দেখতে পারিনি, সেই ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছে। আফগানিস্তান টি টোয়েন্টির জন্য অন্তত বলবো আমরা পাওয়ার হাউস, তাদের দুটো ম্যাচ ভেসে গিয়েছে, যে কারণে তারা আসলে রেজাল্টটাও তাদের ফরে আনতে পারেনি। মানে এই যে মৌসুমটা চুজ করা হলো আইসিসির পক্ষ থেকে, মানে এই জায়গাটা থেকে মনে হয় না যে এই জায়গাতে আরেক আমাদেরকে নিখুঁত হওয়া উচিত, অন্তত ক্রিকেটিং নেশনগুলোর কথা চিন্তা করে? এক্স্যাক্টলি, এটা খুব দুঃখজনক, কারণ প্লেয়ারদের যেমন যেমন আপসেট থাকে, বা দলের জন্য একটা চমৎকার দল ছিটকে যায় না, বা একটা নর্মাল দল চলে যায়, আফসোস থাকে, সাথে আবার ফলোড বাই ফ্যান্স যারা অল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই না, যে ওরা তো একটা, বা ইভেন পার্সোনাল যারা হল্যান্ডের দল বা বাংলাদেশের দল যখন খেলা হয় না তখন পাবলিকরাও খুব আপসেট হয়, বা ইভেন আমরা চাই যে সব খেলা দেখি, পরিপূর্ণ বিশ্বকাপ হয়েই বিশ্বকাপটা শেষ হোক, ওই একটা জায়গায় আমি মনে করি অবশ্যই এর আগেও হয়েছে, কিন্তু এবার একটু টু মাচ হয়ে গেছে, সংখ্যাটা বেশি হয়ে গেছে, এটাই হয়তো আইসিসি অবশ্যই এটা নিয়ে মানে চিন্তা করা উচিত, বা এটা এভাবে নেক্সট যাতে এরকম না হয়, তারপর প্ল্যান থাকার পর যদি হয় আপনি প্রকৃতির কাছে যুদ্ধ করতে পারবেন না, বাট এটা একটু চিন্তা করা উচিত যে কোন কোন সিজনে আমি খেলা দেবো, স্পেশালি আইসিসির বড় ইভেন্টগুলো। জাভেদ ভাই, ভারত সেমিফাইনাল থেকে বাদ পড়েছে বাংলাদেশ সুপার 12 থেকে, কিন্তু তারপরও মানে মজা করে হলেও মানুষ দুটো দলের মধ্যে একটা মিল খুঁজে পেয়েছে, সেটা তাদের কোচিং প্যানেলের মধ্যে। রাহুল দ্রাবিড় এবং শ্রীধরন শ্রীরাম দুজনই ভারতীয়, একজন তার ব্যাটিংয়ের দিক থেকে গ্রেট, আরেকজন তার কোচিংয়ের জায়গা থেকে এখনও গ্রেট বলবো না, কিন্তু একটা বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে তার সংযুক্তি ছিল, আইপিএলে তিনি অনেক বেশি চাহিদাপূর্ণ একজন কোচ, মানে এরকম দুজন মানুষ ব্যর্থ হয়েছেন প্রায় একই রকমভাবে, দুজনই অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করেছেন বিশ্বকাপের আগে, ক্রিকেটার বদলেছে, কোচিং প্যানেলে কিছু সফল হয়েছে, সব কিছু মিলিয়ে
মানে ভারতে বলাই হচ্ছে যে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার ফল ভারত ভোগ করেছে, বাংলাদেশেও সমালোচনাটা এরকম, মানে আপনার কাছে কী মনে হয়, মানে আমরা কি খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করতে যেয়ে দুটো দল সাফার করলো ওয়ার্ল্ড কাপে? দেখেন, ভারতটা আমি বলতে পারবো না, কেন অত নিবিড়ভাবে আমি খেয়াল করি নাই, বাট তারপরেও টপ লেভেলে কিন্তু যদি আপনার টেকনিক্যাল কাজ বলেন, সে রাহুল রাবিত হোক বা শ্রীধরন শ্রীরাম হোক, আপনার বা যে কোনো যত বড় কোচ হোক, টপ লেভেলে বা যে ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু কখনোই কোচের টেকনিক নিয়ে কোনো কাজ থাকে না, প্ল্যান থাকে, অফ দ্য ফিল্ড প্ল্যান থাকে, মেন্টর হিসাবে কাজ করে, যে ব্যাটসম্যানের খারাপ সময় যাচ্ছে তাকে একটা মেন্টর করে মানে রাইট ট্র্যাকে নিয়ে আসা, বা কিছু টেকনিক যে বা মাইন্ড সেট আপ অফ দ্য ফিল্ডে তাকে সেট করা, এইটা কাজ। আর যেটা বলেন যে পরীক্ষা নিরীক্ষা, হ্যাঁ তা তো অবশ্যই, বাংলাদেশের দল যদি দেখেন আপনি, ওয়ার্ল্ড কাপের 10 দিন আগেও কেউ জানতো না কোন দল হবে, কেউ তো দূরের কথা, বাছাই পর্বের ম্যাচেও আমরা নিশ্চিত ছিলাম না, না কেউ তো দূরের কথা, মানে ওই প্লেয়ারও জানতো না কি আমি আদৌ ওয়ার্ল্ড কাপ খেলছি কিনা। যদি সাব্বিরের কথা বলি, উনি মোটামুটি দলেই ছিলেন, ওনাকে নিয়ে যাওয়া হয়েছে অনেক উইদাউট পারফরমেন্স, বা তারপর উনিও বাদ পড়ে গেলেন, ইভেন শান্তও জানতো না কি এই বিশ্বকাপ খেলছি, তিনি কন্টিনিউ করবেন, বা সৌম্য সরকার, তো সব কিছু মিলিয়ে খুবই একটা বাজে অবস্থা ছিল মানে বাংলাদেশ ক্রিকেটের জন্য, কেন এত পরীক্ষা নিরীক্ষা তো আছেই, সাথে মানে মাইন্ডসেট, মানে ফিক্সড মাইন্ড সেট আপ অলওয়েজ কনফিউজ ছিল বিফোর ওয়ার্ল্ড কাপ, তিন দিন আগ পর্যন্ত। আমরা বাংলাদেশের ওপেনিং জুটির পরীক্ষা নিরীক্ষা নিয়ে একটা গ্রাফিক্যাল স্ট্যাট দেখব, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের জাস্ট আগ মুহূর্ত থেকে 4টা ওপেনিং পেয়ারকে চেষ্টা করেছে, এই 4টা ওপেনিং পেয়ার চেষ্টা করতে গিয়ে যেটা মানে সাধারণত আমরা ভারতের উদাহরণই বারবার বলছি, ভারতও প্রায় একই ধরনের ভুল করবার কারণে গতকাল থেকে ভারতের যারা সাবেক ক্রিকেটার আছেন, গ্রেট ক্রিকেটার আছেন, তারা সবাই সমালোচনাটা এভাবেই করছেন যে দুজন কোচই মূল ক্রিকেটারদেরকে সরিয়ে রেখে ব্যাকআপ ক্রিকেটার তৈরি করতে বেশি ব্যস্ত ছিলেন, সেটার কারণে মূল পর্বে যখন আসলাম আমার মেইন ক্রিকেটাররা পারফর্ম করলো না, আমাদের দুটো দলেই দুজন আন্ডার পারফর্মিং ক্যাপ্টেন ছিলেন, সাকিব আল হাসান এবং রোহিত শর্মা, দুজনেই আসলে পারফর্মের জায়গা থেকে নিজেরা নিজেদেরকে জ্বলে উঠতে পারেননি, যে কারণে তারা টিমটাকেও ক্যারি করতে পারেননি, মানে এই কারণেই বলা হচ্ছে যে মূলত আর কি দল দুটো সাফার করেছে। মানে আপনাকেও যদি জিজ্ঞেস করি, মানে বাংলাদেশ তো হারার অনেক কারণ, অনেক রিজন আমরা বলতে পারবো, টি টোয়েন্টি আমরা ভালো খেলি না, আমাদের বোর্ড প্রেসিডেন্ট বলেই যে আমরা টি টোয়েন্টিতে ভালো দল না, আমরাও সেটা মানি, কিন্তু এরকম একটা আসরের আগে এত কিছু চেঞ্জ, এত শাফলিং, মানে এটা কি আমাদের কি একটু পেছনে টেনে দেয় না? তা তো অবশ্যই, আপনার যে কোনো একটা জায়গায় যে কোনো আপনার ব্যবসা বলেন, কাজ বলেন, স্পেশালি খেলা, আপনাকে স্থির থাকতে হবে, স্পেশালি যারা নীতি নির্ধারক আছেন, কারণ মাঠে তো প্লেয়াররা খেলবে, মাঠে প্লেয়ারদেরকে পারফরমেন্স করতে হবে, স্থির থাকতে হবে, বাট অফ দ্য ফিল্ড যারা নীতি নির্ধারক কাজ করেন ব্যাক অফ বাংলাদেশ ক্রিকেট দল গঠনের জন্য, সেই জায়গাটায় অনেক কনফিউজ ছিল, মানে কি এত সোশ্যাল মিডিয়া, এত কথাবার্তা, অবশ্যই যেমন প্লেয়াররা মাঠে প্রেশার নেয়, তাদেরকেও প্রেশারটা নিতে হবে, তারা প্রেশারটা নিতে পারে না। ওই প্রেশারের কথা যখন বলছি, মানে জেমি সিডনসের সঙ্গে গত কয়েকদিন ধরেই সময় টিভির কথা হয়েছে, সময় টিভির আমাদের অস্ট্রেলিয়াতে আমাদের যে রিপোর্টাররা আছেন তারা কথা বলেছেন, শেষ মুহূর্তে এসে জেমি সিডনস এখন বলছেন যে এই শাফলিং, এই চেঞ্জ, এই সব কিছু তাকে অনেক বেশি আশ্চর্যান্বিত করেছে, তিনি অনেক বিস্মিত হয়েছিলেন, কিন্তু গত ওই সময়টাতে তারা কেউ কিছু বলেননি, তারা ওই কোচের আন্ডারে সব কিছু চেষ্টা করে গেছেন। মানে এখন টিমের যে কোচিং প্যানেল, আপনার যে ইউনিট, সেই ইম্পর্টেন্ট পার্ট আমাদের ব্যাটিং কোচ, এখন তিনি যখন যদি এটা বলেন, এটা এই কালচার থেকে বেরোতে হবে। প্রবলেম হচ্ছে, আমি বরাবরই বলি যে আমরা ফিঙ্গার আউট না করে আলটিমেটলি কেউ কার্য যখনই খারাপ করে সেটা আঙুল দেই, তখন আমাদের বেশি কেন, আমাদের আপনার মাথা রাখতে হবে, আমরা কিন্তু ইন্ডিয়া দল না, আমাদের রেসোর্ট কম, আমাদের সত্যি কথা টি টোয়েন্টিতে ইন্ডিয়ার তুলনায় ওরা অনেক এগিয়ে আছে, অল দো তারা 2011 পরে সাকসেস হয় না, যেটা আপনি স্টার্টিংয়ে বলেছেন, বাট আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের ক্ষেত্রে এই যে জেমি সিডনস হোক বা যতই বড় আপনি কোচ নিয়ে আসেন, আপনার কিন্তু ওখানে কাজ হচ্ছে তাদেরকে একত্রে করা, তাদেরকে অফ দ্য ফিল্ড কথা বলা, এই যে আজকাল উনি বলেছেন, এর আগেও কিছু উনি এই টাইপের বা ডোমিঙ্গো বা যারাই অনেক বেফাস কথা বলে দিয়েছেন ফ্রন্ট অফ মিডিয়া, এটা হওয়া উচিত না, কেন এটা আলটিমেটলি কিন্তু টিমের ক্ষতি হয়, আমি আপনি হয়তো বলে খালাস, আমরা কিন্তু মাঠে যাই না বা কাছে থাকি না, আমি সবসময় একটা কথা বলি, প্লেয়ারদের ক্ষেত্রে হয়তো অনেক সোশ্যাল মিডিয়ার কমেন্ট শুনতে হবে, পাবলিকের গালাগালি খেতে হবে, কিন্তু কাছের মানুষ যখন এই যে এই টাইপের মিডিয়ার সামনে কথা বলে, সেটা হোক বোর্ডের ডাইরেক্টর, সেটা হোক কোচ বা ক্যাপ্টেন, তখন ওই প্লেয়ার তো জানে কী প্ল্যান ছিল বা ক্যাপ্টেন জানে, তখন এটা কিন্তু খুব মানে কষ্ট দেয় একটা প্লেয়ারকে বা একটা ক্যাপ্টেনকে, ঠিক আছে, তো ওই একটা জায়গায় হওয়া উচিত না। আপনি একটা কথা বলেছেন, আমি ভুলে গেলাম, যেটা বললেন যে জেমি সিডনস কী বলেছেন আপনার আগে, জেমি সিডনস বলেছেন যে মূলত এই যে এই চেঞ্জগুলো ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে তাকেও বিস্মিত করে
করেছে। কেন? উনি তো পার্ট অফ টিম ছিল। আমার কাছে মনে হয় এই দায়িত্বটা ওনাকেও নিতে হবে। যখন আপনি সাকসেস হবেন তখন সব ক্রেডিট নেবেন। ব্যর্থ হলে আরেকজন সময় আপনি ইন্টারভিউ দিবেন ফ্রন্ট অফ মিডিয়া। সাকসেস যখনই যখন বাংলাদেশ একটা ভালো খেললো জিম্বাবের সাথে ইন্ডিয়া, তখন আপনি প্রচুর ইন্টারভিউ দিচ্ছেন ফ্রন্ট অফ মিডিয়া। আবার যখন এই টাইপের হচ্ছেন বিস্মিত হওয়ার কিচ্ছু নাই। কাম অ্যান্ড কোয়েট থাকা উচিত, করে মাথায় রাখতে হবে। এনাদের প্লেয়ারদেরকে দায়িত্ব নিতে হবে, প্লেয়ারদেরকে এটা মানে কী বলে সাফার করতে হবে। তারা যখন পারফর্ম করবে তখনই সব কিছু ভালো। জাভেদ ভাই, অনেকেই বলছেন 2024 এখনও দু বছর সময় আছে, আর একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, তার আগে নতুন একটা লট ক্রিকেটারদেরকে নিয়ে কাজ করা উচিত। অনেকে মানে এখন আসলে পরামর্শের কোনো অভাব নেই, অনেকে অনেক কথা বলছেন। আদৌ কি আমাদের হাতে রিসোর্স আছে? 18 কোটি মানুষই সিলেক্টর, সবচেয়ে বড় কথা। কিন্তু এই জন্যই বলছি, ওই প্রেশারটা যারা দল গঠন করেন, যেটা আপনি বললেন কতগুলো আপনার রিসোর্স তো নাই, কিন্তু আপনার কতটা প্লেয়ার আপনাকে আমাকে ছোট্ট একটা পয়েন্ট বললেন, আমি একদম সিলেক্টরদের বা নীতি নির্ধারক একদম ন্যাকের দোষ দিতে পারবো না। কেন? যেহেতু ওরা যাদেরকে নিয়ে ট্রাই করেছে দে আর নট পারফর্ম, কেউ পারফর্ম করতে পারে কনসিস্টেন্ট, তাই না? আপনি যতই বলেন, এই এখন আমরা অনেক সময় বলি যে ও নতুন ও নতুন, না, তারা অলরেডি 5-7 বছর যাবত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। তারা পারফর্ম করছে না বিদায় তো তারা আনস্টেবল, ওরাও কনফিউজ। ধরেন 10টা প্লেয়ার নাম বলতে পারবো, আগে আমি বলেছি সৌম্য, শান্ত, লিটন দেখে এস্টাবলিশ হয়েছেন, এই ইমন, সাব্বির, তারপর মিরাজ, তারা কিন্তু মিরাজ এখন এস্টাবলিশ দলে, কিন্তু আবার ওপেনার হিসেবে তাকে দেখা মানে আসা যাওয়ার মধ্যে থাকে। তারপর আরও অনেকেই, সাইফ ছিল উনি নাই, কোথাও নেই। তাহলে ওই 25 জন যেটা তান্না ভাই বলছিলেন আমি শুনলাম, যে তো এটাই আলটিমেটলি ওদেরকে এই প্রেশারটা নিয়ে একটা 25-30 জনের মধ্যে আমরা একে একে আমার মেন প্রায়োরিটি থাকবে। তারপর যদি ফেল করে তখন আমি অন্যকে ট্রাই করব, হয়তো 4-5টা ম্যাচ, যেমন সাব্বিরকে আমরা ওপেন করে দিয়েছি অল অফ সাডেন, আপনি করে কন্টিনিউ করবে আমার কোনো অসুবিধা নেই। আপনি যদি আলটিমেটলি ওর জায়গা থেকে সরালেন তখন ও যখন পারফর্ম না করবে তখন বলবে আমি তো আমার জায়গায় খেলি না, ওকে বিশ্বাস দিতে হবে ইউ আর দ্য ওপেনার, এটা সাকসেস অফ ফাইন, আদারওয়াইজ ইউর আর তোমার প্লেসটা ওই জায়গায় মানে ঠিক হবে না আর কি। জাভেদ ভাই, এবার একটু ফাইনাল ম্যাচে আসি, মানে বাংলাদেশ নিয়ে তো অনেক কথা হলো, জানি যদি কথাগুলো আসলে শেষ হবার নয়, যতদিন মারতে বা বাংলাদেশ ক্রিকেট থাকবে আমাদেরকে এভাবেই কথা বলে যেতে হবে টিমটাকে নিয়ে। ফাইনালে শেষ পর্যন্ত ইংল্যান্ড এবং পাকিস্তান, 1992 সালের পুনর্মঞ্চায়ন, সবাই কথায় কথায় জানতে চাইছেন বাবর আজম কি ইমরান খান হতে পারবেন, কী মনে হয় ভাই আপনার কাছে? ডিফিকাল্ট আছে, পরিসংখ্যান দিয়ে তো খেলা হয় না, ওটা ওয়ান ডে ছিল, ডিফারেন্ট পরিস্থিতি ছিল, অস্ট্রেলিয়া ছিল সেটা ঠিক আছে, পাকিস্তান যেভাবে কোয়ালিফাই হয়েছে ফাইনালের জন্য ওটার সঙ্গে কিছুটা হলে মিল আছে ওই জন্যই বলা। বাট এটা মাথায় রাখতে হবে এটা টি টোয়েন্টি ফরম্যাট, এখানে মানে ফিরে আসার সুযোগ খুব কম থাকে। বাট স্টিল আমি মনে করি পাকিস্তান যেভাবে লাস্ট ম্যাচে ফর্মে আসছে, স্পেশালি তাদের মেইন বেস ওপেনিং পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট, সেম লাইক ইংল্যান্ডও। জর্জ বাটলার কিন্তু তেমন রান করেন এই ওয়ার্ল্ড কাপে, কিন্তু উনি যেভাবে খেলেছেন লাস্ট ম্যাচে, এটাকে দলের জন্য ক্যাপ্টেন যখন এটাকে পারফর্ম করে একটা দলের জন্য খুব ইজি হয়ে যায়। আর স্পেশালি টি টোয়েন্টি ফর্মেটে 6 ওভার একটা অ্যাডভান্টেজ নেওয়া, দুজনই ওপেনিং করেন, তাহলে এই একটা জায়গায় আমি মনে করি দুই দলই কিন্তু ভালো দল, একদমই গুছানো দল, মানে ভ্যারাইটিস আছে, যে যেমনই ফাস্ট বলার তেমনই ওপেনার ব্যাটসম্যান, তেমনই স্পিনার, তেমনই ওদের একজন লেগ স্পিনার, এদের একজন লেগ স্পিনার, সব কিছু মিলিয়ে সমান সমান দল। খালি একটা জায়গায় ইম্পর্টেন্ট হবে, যে যে দল মানে একটা স্মার্ট ক্রিকেট যেটা বলি, 6 ওভারের অ্যাডভান্টেজ বা উইকেটকে বোঝা, যেমন গতকাল যদি আপনি ইন্ডিয়া আর ইংল্যান্ডের খেলা দেখেন, হয়তো ইন্ডিয়া যেভাবে শুরু করেছে ওখানে অনেক ম্যাচে কিন্তু 140-150 এনাফ ফ্রান্স ছিল, আমার কাছে মনে হয় স্টক খেলার মতো উইকেট ছিল, হয়তো তারা যদি 6 ওভারে একটা অ্যাডভান্টেজ দিত 60-70 তাহলে হয়তো 180-90 ডিফারেন্ট স্টোরি হতে পারতো, যেটা যখন বুঝেছে তখন মোমেন্টামটা নিয়ে আসছে, বাট ওটাকে পুরো ক্যাশ ইন করেছে ইংল্যান্ডের ওপেনার ব্যাটসম্যানরা। ওপেনিং প্লেয়ার নিয়ে তো কথা বলছিলাম, ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলসের একটু অবস্থাটা দেখছি, 5 ম্যাচে 211 রান, স্ট্রাইক রেটটা 148, মানে টি টোয়েন্টির জন্য হট কেক একজন ব্যাটার। রান প্রথম 2 ম্যাচে তিনি রান পাননি, যখন প্রয়োজন একেবারে সময় মতো জ্বলে উঠেছেন। নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত 3টা ম্যাচেই দুর্দান্ত খেলেছেন। ভারত ম্যাচে আসলে তিনি যেভাবে খেলেছেন তাকে আউট করবার মতো কোনো ডেলিভারি ইন্ডিয়ান ব্যাট বোলাররা করতে পারেনি। আউট মানে জাস্ট লাইক আপনি দেখেন, লুক এট দ্য স্ট্রাইক রেট, 47 বলে 86, মানে টেনিস বলের মতো মেরেছেন দুজনই, বাটলারও আর হেলসও। তো ওই একটা জায়গায় বলছি যে এই দুই দল যদি স্পোর্টিং উইকেট থাকে, স্টক খেলার মতো উইকেট থাকে, তাহলে কিন্তু চমৎকার একটা খেলা হবে। অ্যালেক্স হেলস ম্যাচ শেষে বলেছেন তাকে অনেক বেশি এগিয়ে দিয়েছে বিগ ব্যাশ, তিনি সিডনি থান্ডার্সের হয়ে খেলেন, সেই কারণে সবাইকে মাঠটা অনেক বেশি তার চেনা, এই মাঠটা
একই সাথে পাকিস্তানের ব্যাটসম্যানরা ওভাবে বিগ ব্যাশ খেলেন না, কিন্তু বোলাররা আবার বিগ ব্যাশ খেলেন, মানে এখানে কি একটা মানে পাল্টাপাল্টি টক্কর হবে কিনা? না, অফকোর্স এই ফর্মের জন্য আপনার গিয়ে সবসময় বলিং করা টাফ হয়। আপনি যদি বলিংয়ে এগিয়ে থাকেন তো যে কোনো দলের সাথে আপনার ভালো জেতার সম্ভাবনা, কারণ যতই রান করেন মাথায় রাখতে হবে 180-90 কিন্তু আপনাকে আটকাতে হলে ওই ভালো বলিং করতে হবে দুইটা বোলারকে আপনি, বা যদি 100 উইকেটের হেল্প থাকে 140-130 করলেও আপনাকে বলার জিতে হবে আপনাকে, ব্যাটসম্যান কিন্তু সহজে জিতাবে না। ঠিক আছে, হয়তো এক্সট্রা অর্ডিনারি খেলে যেটা ব্যাপার অন্য, 210 টেস্ট করে ফেললো, এক্সট্রা অর্ডিনারি খেলে যেটা প্রতিদিন হবে না, কোহলি এগেন্স্ট পাকিস্তান যেটা করেছিলেন ওটাই বলছিলাম, কিন্তু এই টাইপের ব্যাটিং তো স্পোর্টিং উইকেটে বা এই ব্যাশ ক্রিকেটে আমরা বরাবরই দেখি। আপনি লুক এট দ্য স্ট্রাইক রেট হেলসের বা যারা যারা টপ প্লেয়ার, যদি আপনি T20 যদি 20টা প্লেয়ার বাইর করেন কোনো প্লেয়ারকে আপনি দেখবেন না যে 140 নিচের স্ট্রাইক রেট, আপনার অ্যাভারেজটা ইম্পর্টেন্ট হয়, 22-24 অ্যাভারেজ যদি থাকে, যদি 140+ স্ট্রাইক রেট হয় তাহলে ওই ব্যাটসম্যান সবসময় ডেঞ্জারাস, তাই না? যেমন আজকে ইন্ডিয়া দল ডেঞ্জারাস কেন ছিল, তারা স্টার্টিং 140 স্ট্রাইক রেটে খেলতো, রোহিত শর্মা কোহলি এটা, তারপরে ওদের যে 170 স্ট্রাইক রেট, আবার বলিং 140 সুইং করছে, কালকে একটু সুইং করে নাই, ইন্ডিয়াকে একদম রিমান্ডে নিয়ে নিয়েছে। বোলিংয়ের কথা যদি বলি, মানে বোলিংয়ে পাকিস্তানে গিয়ে থাকবে স্বাভাবিকভাবে, ইংল্যান্ড কিছুটা দুর্বল, বেন স্টোকস সেভাবে কাজে আসছে না এখন পর্যন্ত, দুর্বল বলতে পারেন না, কারণ এই এই লেভেলে এই এই ফর্মেটের জন্য যে কোনো বলার, আপনি কালকে হার্দিক পান্ডের ব্যাটিং দেখেন, ঠিক আছে, জর্ডন কিন্তু টপ বলার, এস্টাবলিশড বলার, IPL খেলেন, ব্যাশ ক্রিকেট খেলেন, একটা চমৎকার একটা বলার, আউটসাইড অফ স্টাম্প একদম ফুল লেন্থ ট্যাপ করেছেন, চার হয়ে গেছে। তো ওটাই বলছিলাম, এখানে বলিংয়ে আপনি বেশি পার্টিকুলার ডেতে কে কেমন বলিং করে, কেন টপ বলার কিন্তু আপনি এখানে মার খেতে পারেন। আপনি যদি ইসের দেখেন লেগ স্পিনার শ্রীলঙ্কার, ওনাকে যে অস্ট্রেলিয়ান যে ব্যাটসম্যানটা মারলো, কী নাম লেগ স্পিনারটা শ্রীলঙ্কার, হাসারাঙ্গাকে যেভাবে টেনিস বলের মতো মারলো, ওটাই বলছিলাম এখানে বোলার বলিং করাটা ভেরি ভেরি চ্যালেঞ্জিং। তার মানে তো ব্যাটসম্যানদেরকে এগিয়ে থাকতে হবে, তো সেক্ষেত্রে জস বাটলার এবং অ্যালেক্স হেলস যেইভাবে ক্রিকেটটা খেলেন, বাবর আজম আর রিজওয়ান সেভাবে খেলেন, এক্স্যাক্টলি ওরা ওরা ইনিংস বিল্ড আপ করে, হয়তো ওদেরও 128 স্ট্রাইক রেট বাবরের, আর ওর বোধহয় 130 আর এদের 140+, ওই জন্য ওরা যদি প্রথম ব্রেক থ্রু দিতে পারে, ইংল্যান্ডকে আউট করতে পারে এই দুই ব্যাটসম্যানকে আর্লি, বা 6 ওভার একটা অ্যাডভান্টেজ না দেয়, তাহলে ওই জায়গাটা যে কোনো দল এগিয়ে যাবে, বা ইংল্যান্ড হোক বা পাকিস্তান হোক। আবার উইকেট নিয়ে যখন যাবে, আপনি 6 ওভারের অ্যাডভান্টেজ নিলে মাঝখানে আপনি একটা অ্যাভারেজ করবেন, আবার 4 ওভারে আপনি যখন উইকেট থাকবে, 6-7 উইকেট তখন আপনি স্লগ করতে পারবেন যে কোনো বলারকেই, তো ওই একটা ইম্পর্টেন্ট হবে। এখানে দুইটা জিনিস কাজে লাগবে দুনো দলের জন্যই, কারণ দুনো দলের চেষ্টা করবে যে 6 ওভারের অ্যাডভান্টেজ না নেওয়া, তা না দেওয়া, আচ্ছা নেওয়া শেষ 10 ওভারে কীভাবে নিজের 10 ওভারে 5-6 ওভারে এনাফ, কারণ আপনি যদি বড় রান করতে হয় আপনাকে 10টা বল ভালো হিট করতে হবে। জাভেদ ভাই, ফাইনাল ম্যাচে টস সবসময় একটা ভ্যারি করবে, মেলবোর্নে খেলা, বড় মাঠে খেলা, প্রচুর দর্শক থাকবে, 90,000 দর্শকের ফুল হাউস আমরা আশা করছি, তো সেক্ষেত্রে যদি বৃষ্টিও আবার একটা চান্স আছে, মানে ফাইনাল ম্যাচের প্রেশারে টস জিতলে আপনি কি মানে এক্সপেক্ট করেন? অবশ্যই মেঘলা বৃষ্টি থাকলে যে কোনো ক্যাপ্টেন চিন্তা করে যে আমি আগে বলিংটা করি, কারণ একটা ময়েশ্চার তৈরি হয় বা একটা ফোকাস থাকে না, কনসেন্ট্রেট ব্রেক হয় যদি ব্যাটিং করি ওই একটা জায়গায়, তারপর আবার ডাক্টার লুইসের একটা ব্যাপার আছে, তো ওই সব কিছু মিলিয়ে, বাট আমার কাছে মনে হয় এভাবে ম্যাচের আগে ওরা চিন্তা করবে না, হয়তো ম্যাচে গিয়ে চিন্তা করবে, কেন ম্যাচের আগে একটাই চিন্তা করা উচিত, এই ম্যাচটা তখনই একটা টিম রিল্যাক্স থাকে বা একটা প্লেয়ার, এই ম্যাচটা আমি জিততে চাই, এটা ফাইনাল চ্যাম্পিয়ন হতে হবে, এত কষ্ট করে আসলাম যদি হেরে যাই, এটা মনে হয় প্রফেশনালভাবে চিন্তা করে না বা করা উচিত না। জাভেদ ভাই, দুজন ক্যাপ্টেন বাবর আজম এবং জস বাটলার, দুজনের জন্যই ফার্স্ট চান্স, যদিও দুটো দলের জন্য সেকেন্ড চান্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আপনাকে যদি জিজ্ঞেস করি ছোট্ট করে কার হাতে ট্রফি দেখছেন? না, আমি কখনোই এটা কাউকে এগিয়ে রাখবো না, হাড্ডাহাড্ডি লড়াই হবে, তারপরেও যেহেতু আমি নিউজিল্যান্ড সাপোর্ট ছিলাম, যে আমি চাই নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হোক, বাট একটু হলে পাকিস্তানকে আমি চাই। ধন্যবাদ জাভেদ ভাই, আপনার সঙ্গে আলোচনা করে অনেক ভালো লাগলো। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশ্বকাপের সময়, সঙ্গেই থাকুন সময়ের।